নমস্কার বন্ধুরা, দেখুন তৃণমূল আমলের যে ওবিসি সার্টিফিকেট সেটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে এরকম বলে পুরো একটা খবর এসছে। এখন সেই নিউজটার কতটা সত্যতা, সত্যি কাদের বাতিল হয়েছে, তাদের চাকরিতে কী সমস্যা হবে যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছিল, পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এবং প্রত্যেকটা জিনিস প্রুফ সহ দেখাবো। আপনারা মানে শুধু মুখের কথা নয়, একদম কি এক্স্যাক্টলি জাজমেন্ট হয়েছে, কী তথ্য রয়েছে, পুরোটা প্রুফ সহ আপনাদেরকে পুরো জিনিসটা শেয়ার করবো। ভালো করে ভিডিওটা দেখুন, সমস্ত মানে কনফিউশন যা রয়েছে সব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, বলছে 2010 সালের আগের নথিভুক্ত ওবিসি সংরক্ষণের যে তালিকা সেইটা কিন্তু বাতিল করা হয়েছে, ঠিক আছে? 2010 সালের পরেরটা বাতিল করা হয়েছে, আগেরটা কিন্তু বহাল রয়েছে। এবং 2011 থেকে 24 সাল পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট যেগুলো সেইগুলো বাতিল করে দেওয়া হয়েছে, এটা নিউজে এসছে। এইভাবে দেখুন, এই যে 2010-এর আগের ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরকম করে নিউজে কিন্তু একটা খবর উঠে এসছে যে এই রকম ব্যাপার হয়েছে, যে এই দেখুন 2010-এর পরের ওবিসি সংরক্ষণের কারণে যাদের চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। এটাও কিন্তু নির্দেশ দিয়েছে যে চাকরি বহাল থাকবে। তাহলে কাদের চাকরি বহাল থাকবে, কাদের থাকবে না, পুরো ব্যাপারটা দেখুন। এইটা হচ্ছে 2010 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল ওবিসিতে তার নোটিশ। দেখুন, 2010 সালে ওবিসিতে কোন কোন জনজাতি গোষ্ঠী যুক্ত হয়েছিল, অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2010 সালে। এই দেখুন, এখানটায় পরিষ্কার ডেটটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন ডেটটা এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, 24/9/2010। এই তারিখে কিন্তু এই মেমো নাম্বার দিয়ে BCW অফিস, মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিস থেকে কিন্তু এই লিস্টটা পুরো এসেছিল যে এরা কিন্তু আবার যুক্ত হয়েছে ওবিসি ক্যাটাগরি এ, এই দেখুন ক্যাটাগরি এতে আর ক্যাটাগরি বিতে। এইটা হচ্ছে সেই PDFটা যেখানে কিন্তু পুরো কারা কারা যুক্ত হয়েছে সেইটা। এখন আপনাদেরকে বলি, যারা 2010 সালের পরে এই জাতিগুলি যুক্ত হয়েছে ওবিসিতে তাদেরই বাতিল হয়েছে। ধরুন 2010 সালের আগে কোনো জাতি যুক্ত হয়েছিল কিন্তু সে কাস্ট সার্টিফিকেটটা 2010 সালের পরে পেয়েছে, তাদের কিন্তু কোনো কিছু বাতিল হয়নি। এই ব্যাপারটা ভালো করে বুঝুন, আমি পরে আবার ভালো করে ক্লিয়ার করে বলছি। দেখুন নিউজে এসছে, চাকরিতে ব্যবহার করা যাবে না তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র, ঠিক আছে? তো কী বলা হচ্ছে দেখুন, এক রাজ্যের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট, এর ফলে আর চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এই সার্টিফিকেট। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে এই শংসাপত্র দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি কেন বাতিল করা হয়েছে একটু পরে বুঝতে পারবেন। এই শংসাপত্র এখন থেকে কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না, এবং কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে, হিসাবটা আনুমানিক 5 লক্ষের মতো। এই আদালত এই সঙ্গে জানিয়েছে যে সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গেছেন তাদের চাকরিতে কোনো কিন্তু প্রভাব পড়বে না। এছাড়া জানানো হয়েছে 2010 সালের পর থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। রাজ্যে 2011 সাল থেকে তৃণমূল ক্ষমতায় এসে মূলত সেই জমানায় ইস্যু করা সমস্ত সার্টিফিকেটের উপরেই কিন্তু কোপ পড়েছে, এবং দেখুন পুরো জিনিসটা কিন্তু ভোটের আগেই হচ্ছে। এখন 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করেছে, এই দেখুন এ রাজ্যের প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে, ঠিক আছে? কিন্তু আদালত জানিয়েছে 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র কিন্তু বৈধ, ঠিক আছে? এই দেখুন আপনাদেরকে এইখানটা এবারে দেখাচ্ছি, এটা পুরো নিউজটা এইভাবে লেখা আছে। এবারে বলি, হাইকোর্টের যে রায় অনুসারে 1 থেকে 108 নম্বর সিরিয়াল পর্যন্ত, এই 1 থেকে 108 নম্বর সিরিয়াল কোথায় পাবেন আমি এক্ষুনি একটা PDF আপনাদের সঙ্গে সামনে দেখাবো, সেইটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এখানে ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে জয়েন করে যেতে পারেন। ওখানে কিন্তু আমি সমস্ত এই PDFগুলো শেয়ার করি এবং এই PDFটাও সেখানে আপনারা পেয়ে যাবেন। তো একটা PDF আমি দেখাচ্ছি এক্ষুনি, তাতে 1 থেকে 108 নম্বর সিরিয়াল পর্যন্ত যাদের সাবকাস্ট রয়েছে তাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে না, কারণ এগুলো 2011-র আগে স্বীকৃত। যারা এর পরে হয়েছে তাদেরগুলোই কেবল বাতিল হচ্ছে, এবং সেটা 109 থেকে 180 পর্যন্ত, ঠিক আছে? সেই PDFটা আমি দেখাচ্ছি, আর এইটা হচ্ছে সেই ভার্ডিক্টটা যেখানে এই পয়েন্টটাতে পরিষ্কার লেখা আছে যে বাতিল হয়েছে এবং তাদের চাকরিতে কোনো প্রবলেম হবে না, সেটা এখানে পরিষ্কার লেখা আছে। আমি পুরো হাইকোর্টের রায়টাও আপনাদের সামনে পরিষ্কার করে দেখাবো। দেখুন, এটা হচ্ছে সেই হাইকোর্টের রায়, এটা পুরো জাজমেন্টটা আপনারা যদি চান এটা আমরা আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আপনারা PDFটা পুরো পড়তে পারেন। এখানে পুরো জাজমেন্টটা এখানে আছে, আপনারা ভালো করে এটা পড়ে দেখতে পারেন। প্রায় 222 পাতার জাজমেন্ট, মূলত শেষের দিকে জাজমেন্টটার ডিটেলসটা একদম লেখা আছে। আমি এইটা এখানে আর সময় নষ্ট করছি না, আপনারা আপনাদেরকে ওই লিস্টটা দেখাই যে এখানে 108 পর্যন্ত যেটা আপনাদেরকে বলছিলাম। এই দেখুন, এইটা হচ্ছে সেই লিস্টটা, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস
এইখানটায় দেখুন পরিষ্কার, এই এই জাতিগুলো যারা দেখুন 1974 সালে, 96 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, 94 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, 95 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, 96 সালে এরা যুক্ত হয়েছে, এই যে 95 সালে এরা যুক্ত হয়েছে, এই এই 97 সালের নোটিফিকেশানে এরা যুক্ত হয়েছে, এদের নিয়ে কোনো প্রবলেম। এই দেখুন 108 পর্যন্ত আপনি যদি দেখেন, এই দেখুন সিরিয়াল নম্বর 108, এই যে সিরিয়াল নম্বর 108 পর্যন্ত দেখুন লাস্ট 24শে সেপ্টেম্বর 2010-এ যুক্ত হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, 31শে ডিসেম্বর 2010 পর্যন্ত সমস্ত শংসাপত্র কিন্তু বৈধ, 31শে ডিসেম্বর 2010 পর্যন্ত সমস্ত শংসাপত্র কিন্তু বৈধ। তারপরে এই দেখুন 109 থেকে দেখুন এরা যুক্ত হয়েছে কিন্তু, এই দেখুন 2013 সালে, এই দেখুন নোটিশ দেখুন 2013 সালে এরা যুক্ত হয়েছে। এইখান থেকে এই একশো, এই দেখুন এই 109 থেকে কিন্তু পুরো যত আছে 180 পর্যন্ত সবাই কিন্তু বাতিল। এর কারণটা কি, উপযুক্তভাবে সার্ভে না করে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে উপযুক্তভাবে সার্ভে না করে কিন্তু নোটিশ জারি করা হয়েছিল, এবং উপযুক্তভাবে সার্ভে না করে এদেরকে, এই জাতিগুলোকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। এটা কিন্তু সেন্ট্রালের যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিস রয়েছে বা সেন্ট্রালের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে, তারা কিন্তু বারবার রাজ্যের দপ্তরকে বলেছিল যে এটা ঠিক হচ্ছে না, আপনারা প্রপার সার্ভে রিপোর্ট পাঠান, কিন্তু এখান থেকে কিন্তু কোনো যোগাযোগ করা হয়নি, এবং সেই মর্মে তারা নেক্সট অ্যাকশন নেবে বলেও কিন্তু জানিয়েছে। তো যাই হোক, এখন এদের যে বাতিল, এখন এই ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি, দেখুন এই 108 নম্বর পর্যন্ত যারা, যে সিরিয়ালে যেসব জাতিরা রয়েছে, তারা যদি 2010 সালের পরে সার্টিফিকেট বানিয়ে থাকেন তাদেরটা কিন্তু বাতিল নয়, বুঝে দেখুন। 108 নম্বর সিরিয়াল পর্যন্ত যারা সার্টিফিকেট বানিয়েছেন 2010 সালের পরে, মানে ধরুন ঢালি মুসলিম জাতি কি মুসলিম পিয়াদা জাতি, এরা যদি 2010-এর পরেও বানিয়ে থাকেন, ধরুন 2014 সালে সার্টিফিকেট বানিয়েছেন, এদের বাতিল হচ্ছে না, কারণ এদের জাতিটা 2010 সালের আগেই অন্তর্ভুক্ত হয়ে আছে। 2010 সালের পরে যারা অন্তর্ভুক্ত হয়েছে 109 নম্বর সিরিয়াল থেকে, সেই জাতিরা কিন্তু 2010-এর পর যে সার্টিফিকেট বানিয়েছেন সেটা বাতিল হচ্ছে। তবে হ্যাঁ, এটা অ্যাপ্লাই করে যদি আপনি কোথাও চাকরি পেয়ে থাকেন তাতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আশা করি পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বোঝাতে পারলাম। এই জিনিসটা আমি আমার গ্রুপে PDFটা দিয়ে দিচ্ছি। তবে এখন এই বর্তমান পরিস্থিতিতে একটা জিনিস প্রশ্ন চলে আসছে, এই যে জাতি নিয়ে সংরক্ষণ, এই ব্যাপারটা, এই এতগুলো জাতি কোনটা আসলে আদার ব্যাকওয়ার্ড ক্লাস কোনটা আসলে নয়, এই এত সমস্যা, তার থেকে অর্থনৈতিক অনগ্রসরার ভিত্তিতে যা সংরক্ষণ সেটা করা উচিত কি উচিত নয়, আপনাদের সামনে একটা বিতর্কের বিষয় তুলে ধরলাম। আপনারা আপনাদের মতামত এখানে জানাবেন যে জাতপাতের ভিত্তিতে বা জাতের ভিত্তিতে সংরক্ষণ করা উচিত নাকি বর্তমানে অর্থনৈতিক সামর্থ্যর ভিত্তিতে সংরক্ষণ করা উচিত, সেই ব্যাপারে আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।